ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, খেতে পারেন মেথি, টমেটো, রসুন। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেকেই উদ্যোগী। যারা মধুমেহ রোগে আক্রান্ত তারা তো বটেই, এক্ষেত্রে খাওয়া দাওয়া, জীবনযাপন প্রণালী সব ক্ষেত্রেই সঠিক হিসেবে করে চলতে হয়। ফল ও সবজি সম্পর্কে জানার রইল, যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সবুজ শাকসবজি, পালক, মেথির মতো শাকে ভিটামিন ও খনিজ পাওয়া যায় এবং ক্যালোরির পরিমাণও কম থাকে। এই শাকগুলিতে কার্বোহাইড্রেট কম পরিমাণে থাকায় ব্লাড সুগার বৃদ্ধি পায় না। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি চোখ ও হৃদয়ের জন্য উপকারী। হলুদ, এতে উপস্থিত কার্কিউমিন শুধুমাত্র হৃদরোগ থেকে রক্ষা করে না, বরং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে। রসুন, ব্লাড সুগার ও কোলেস্টেরল কম করতে রসুন উপযোগী। মধুমেহ রোগীদের নিজের খাদ্য তালিকায় অবশ্যই রসুন অন্তর্ভুক্ত করা উচিত। টমেটো, সকালে খালি পেটে টমেটোর রস খেলে ডায়াবেটিসের রোগীরা উপকার পান। টমেটো রসে নুন ও গোলমরিচ মিশিয়ে পান করলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। আখরোট, এতে ভিটামিন ই থাকে। এই ভিটামিন ব্যক্তিকে টাইপ 2 ডায়াবেটিস থেকে সুরক্ষিত রাখে, এমনকি হৃদরোগ আশঙ্কা ও কোলেস্টেরল কমাতেও আখরোট উপকারী।